এরকম কোনো ব্যাপার নেই, ঈশ্বর বলেও কিছু একটা আছে যেটা হয়তো আমাদের এই জায়গায় এসে মানতে হবে। এর বহু মাহাত্ম তো বহু জায়গায় ছড়িয়ে গেছে, আপনি কি চান এই যে মায়ের মাহাত্মটা ছড়িয়ে পড়ুক জয়নগর থেকে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ুক? হ্যাঁ সে তো বটে, কারণ কে যায় তাই তো, আরো কম পড়বে, আরো আসবে, আরো ডাব আসবে, অনেক ডাব আসবে, আরো ডাব আসবে। কত ডাব আসছে টোটাল মোটামুটি, তাও কত ডাব আসছে? 4000 ডাবের কাজ আছে, কিন্তু 2000 জুটেছে। আচ্ছা গুড মর্নিং বিপুল হাজরার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। বিপুল হাজরা বরাবর তোমাদের পছন্দ করে নতুন কিছু দেখাতে আর নতুন কিছু জানাতে। অলরেডি আমার ঢাক বাজার শব্দ শুনতে পাচ্ছ তোমরা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়নগর মজিলপুর শীতলা মায়ের মন্দিরের ঠিক পিছনে, আর এই পিছনেই দেখতে পাচ্ছেন জয়নগর মজিলপুর শীতলা মায়ের মন্দিরের সেই মন্দির। আমার দিকে ঘোরাতে বলবো ক্যামেরা। তো এই পুকুরের কাছে আমি কেন এসছি, জয়নগর মজিলপুর শীতলা মায়ের মন্দিরে ছোট থেকে আমি দেখে আসছি একটা রহস্য কাজ করে, বা একটা মন্ত্রমুগ্ধতা কাজ করে, বা একটা ভগবানের কিছু মায়া নির্ভর করে যে প্রচুর প্রতি বছর প্রচুর ডাব কাটা হয়, প্রচুর মানে প্রচুরই, রাস্তা ঢেকে যায়, তবু নাকি ভগবানের দুটো ঘড়া, ভগবানের দুটো ঘট পূর্ণ হয় না। আমি জানি না ভগবান কতটা মায়ার, কতটা রহস্যের, কতটা ম্যাজিক্যাল, আর কি টার্ম ব্যবহার করবো জানি না, তবে এই ঘটনা ঘটে। অনেকে পরীক্ষা নিরীক্ষাও করে দেখেছেন ঘটের কোনো ছিদ্র নেই বা কোনো সিস্টেম নেই, কিংবা এই পিছনের পুকুরেও কিন্তু জল যায় না, তবু ওই ঘট ভর্তি হয় না। শুনে নেব এই মন্দিরের কোনো এক, মন্দিরের সাথে যুক্ত কোনো এক সেবকের মুখে যে আসল রহস্যটা কি আর কেমন হয় এই পুজো। চলুন ঘুরে দেখা যাক এই মন্দির। আমাদের এই যে মায়ের যে পুজো, আজ পুজোটা হয় প্রতি বছরে অন্তত, মানে 4000-5000 করে ডাব জোগাড় হয়, অনেক সময় 5000 হয়ে যায় ডাব, কিছু মায়ের ওই ঘটে দেওয়া হয়, মানে পূরণ হয়, মানে ডাব দিলেও মানে মায়ের একটা এমনই একটা আদেশ আছে, ওর ডাব ঘট ভর্তি হয় না, ভর্তি হয় না। ওইখানে যে দুটো ঘট আছে, দুটো ঘটই মানে ওই যে কুয়াটা আছে, ওই করে কোনো ফুটো, অনেকে অনেক পরীক্ষা করেছে, ফুটো আছে, ছেঁদা আছে, কিন্তু না কিচ্ছু নেই, সমস্ত সব কিছু এইভাবে ওই ডাব দিয়ে এনারাই পুজো। মানে কত ডাব আসে তাও ধরুন মোটামুটি 4000-5000 ডাব জোটে, আর এবছর কী হবে, আর 2 বছর বাদে পুজো হচ্ছে, মানে এবছর কী হবে বলতে পারবো। আচ্ছা কিন্তু ওই ঘট পূরণ হয় না? না ঘট পূরণ হবে, মানুষের অনেক রকম তো অনেক রকম সন্দেহ আছে, কিন্তু অনেকে পরীক্ষা করে দেখেছে তাতে কোনো কিছু পায়নি। বছরে আপাতত বছরে একবার করে কোন টাইমে যদি বলে হয়, তবে বছরে একবার এই পুজোটা মায়ের, দর্শকদের উদ্দেশ্যে যদি বলে দেন কোন সময়, মানে কোন কোন মাস নাগাদ হয় যদি বলে? এটা হয় বৈশাখ মাসে। আচ্ছা প্রচুর বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার একটা দিন দেখে, শনি মঙ্গলবার দেখে, মঙ্গলবার দেখে। আচ্ছা ডাব কাটা কটা নাগাদ শুরু হয়? যদি আপনার ধরো চণ্ডী পাঠ হবে, চণ্ডী পাঠ আবার শেষ হবে ধরুন 11:30, না না 11:30 থেকে মোটামুটি 12টা, প্রতিদিন হবে ধরেন 11:45 থেকে 12টা থেকে শুরু হয় ডাব। আচ্ছা কটা অবধি চলে ডাব কাটা? ওটা 3টেও বেজে যায়, 4টেও বেজে যায়, 4-5 জনে মিলে ডাব কাটা হয়। এখানে আমরা এক দিদাকে পেয়ে গেছি যে দিদা পুজো দিতে আসে মন্দিরে। কত বছর ধরে পুজো দিতে আসছে? অনেক বছর ধরে, অনেক বছর ধরে। হ্যাঁ মায়ের রহস্যটা কি যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন, মানে এই যে ডাব কাটার যে রহস্যটা কি হয় মায়ের ঘটের ব্যাপারটা? এখানে মায়ের একটা বহু দিন ধরে একটা অনুষ্ঠান হচ্ছে মার, এটা বিরাট দিন। আচ্ছা বহু যাত্রী আসছে এখানে। আচ্ছা শুনেছি নাকি এত ডাব কাটার পরেও ঘট পূর্ণ হয় না, আপনারা তো এত বছর পুজো দিচ্ছেন সেরকম কি কিছু দেখেছেন যে জল থেকেই যায়, জল ভরে না? না না এটাই ব্যাপার। এ অনেকে অনেকে ফলো করেছে এইসব জায়গা কিন্তু পায়নি। আচ্ছা তো অনেক অনেক ধন্যবাদ দিদাকে।
তো এইখানে এসে এই এলাকার আরো এক যেটুকু পেয়ে গেছি, যেটুকু এই এলাকায়। হ্যাঁ, এই এলাকায় বাড়ি। আচ্ছা, এই যে শীতলা মার পুজোটা প্রচলিত, ডাব কাটলেও ডাব পুরো ঘোড়াটা ঘরটা পূর্ণ হয় না, আপনি কতদিন ধরে এখানে পুজো দিচ্ছেন? এই আজকে 15-20 বছর দিচ্ছি আমি। তো এই যে ঘটনাটা, এটা নিয়ে অনেকের তো অনেক মতামত আছে, যে কেউ বলে সত্যি কেউ বলে মিথ্যা, আপনার কি মতামত? আপনি একজন পুজো দিচ্ছেন অথবা এলাকার লোক হিসাবে কি বলেন? না, আমি নিজে আজ 15-20 বছর কাটছি, এছাড়া আমি নিজে ডাব কাটি। আচ্ছা, আমি সব বছর পুজোতেই থাকি, তো ঘট পূরণ হয় না, কিন্তু 2,500-3,000-4,000 করে ডাব পড়ে। তবে এখন করোনা ফরোনা গেছে, এখন এবছর ডাব একটু কম হবে, তবে অবশ্য যাকে তাই থাকে আর কি, ও ঘট পূরণ হয় না আর কি। এটা মায়ের একটা অন্য ব্যাপার আছে আর কি, মানে মায়ের রহস্য বা মায়ের আশীর্বাদ কিছু এখানে কাজ করে। হ্যাঁ, সেটা দেখতে গেলে এখানে আসতে হবে, এখানে এসে দাঁড়িয়ে দেখতে হবে, কারণ মুখের কথায় তো বিশ্বাস হয় না। কারণ আমরা আজ 15-20 বছর যেহেতু ডাব কাটছি, সেই সে আমাদের একটা অভিজ্ঞতা আছে, আমরা নিজের চোখেও ব্যাপারটা দেখি, আমরা থাকি শেষ পর্যন্ত। ডাব কাটা হয়ে গেলে তারপর আমরা বাড়ি ফাড়ি যাই আর কি। অলরেডি দেখছি ডাব কাটার মানে ডাব এসে গেছে, মানে ভিড়টা কত দূর ছড়ায় জয়নগরের, সারা জয়নগর থেকে? হ্যাঁ, সারা জয়নগর মজিলপুরের লোক আসে আর কি। এটা খুব জাগ্রত দেবতা আর কি আমাদের। আচ্ছা, হ্যাঁ, খুব নামকরা দেবতা, আমরা এই নিয়েই থাকি। আমাদের প্রতি বছর কি এই সময়টাতে এই পুজো হয়? এখন একটা তিথি থাকে, এই তিথি অনুযায়ী হয়, এই বৈশাখ মাসের শেষের দিকে, বৈশাখ মাসের 20 তারিখ নাগাদ, হ্যাঁ এরম টাইমই হয়, বৈশাখ মাসের লাস্টের দিকেই হয় আর কি, বা জ্যৈষ্ঠ মাসের প্রথমের দিকে হয়, হ্যাঁ তিথি অনুযায়ী হয় আর কি। এই মন গড়া এরম টাইম হয় না আর কি। আচ্ছা, বছরে একবারই হয় মায়ের বাৎসরিক পুজো, তাই জ্যৈষ্ঠ মাসের লাস্টে প্রথমে বা বৈশাখ মাসের প্রথমে লাস্টের দিকে হয় এগুলো আর কি। বহু জায়গার বহু মাহাত্ম তো বহু জায়গায় ছড়িয়ে গেছে, আপনি কি চান এই যে মায়ের মাহাত্মটা ছড়িয়ে পড়ুক জয়নগর থেকে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ুক? হ্যাঁ, সে তো বটে, কারণ ঠাকুর ছাড়া তো কোনো রাস্তা নেই, আমরা যে যাই করি না কেন, ঠাকুরের ওপরে আমাদের মনে হয় বা আমার মনে হয় অন্য কিছু নেই কিন্তু। তো এই রহস্যটা বিরাট রহস্য, কারণ আজকের আমার 60 বছর বয়স বা 62 বছর বয়স, আমরা দেখে আসি শুনে আসছি আমাদের বাপ ঠাকুর দ্বারাও এগুলো করতো টতো, তখন সংখ্যায় কম ছিল, এখন লোকালিটি বেড়েছে, পুজোর ব্রতিরাও বেড়েছে, ভিড়ও থাকে প্রচুর। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ জেঠুকে, সঙ্গে থাকুন। তো যারা যারা বলেন মায়ের মন্দিরের এই ঘটনাটাই নাকি বিজ্ঞান যুক্ত আছে, হ্যাঁ বিজ্ঞান মেবি থাকতে পারে, বাট এই মুহূর্তে তো আমি পিছনেই দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন আমি তো কিছু পাচ্ছি না ভাই, প্রত্যেককে দেখাতে বলবে পিছনটায় কিছুই পাচ্ছি না, মাটির তলা থেকেও যদি কিছু লাইন করা থাকে ভাই, ওই সাইডে পুকুর রয়েছে, পুকুরটার দিকে দেখাতে বলবো, কোনো কিন্তু জল যাচ্ছে না ভাই, এরকম কোনো ব্যাপার নেই, ঈশ্বর বলেও কিছু একটা আছে যেটা হয়তো আমাদের এই জায়গায় এসে মানতে হবে, দেখা যাক। আমার সঙ্গে আমার ক্যামেরায় রয়েছে আমার বোন বিতিকা হাজরা, আর নিজেরই দুঃখ লাগছে যে আমি এই পুজোটা উপভোগ করতে পারবো না, আজকের একটা কাজ পড়ে গেছে, তাই ভিডিওটা ওই করবে, ভালো হোক খারাপ হোক তোমরা মানিয়ে নেবে, নিশ্চয়ই ভালোভাবে করবে, যাতে দর্শকরা স্পষ্টভাবে পুরো পুজোটা দেখতে পারে, পুরো বিষয়টা দেখতে পারে। আমার বোনের সঙ্গে দেখতে থাকুন ভিডিও, আর সঙ্গে থাকুন।
বেলা বাড়ার সাথে সাথেই জমতে থাকে ভিড়, আর জমতে থাকে পাহাড় সমান ডাব। গল্প নাকি সত্যি, এ কথা ভাবতে ভাবতেই অবশেষে এসে উপস্থিত হয় সেই মুহূর্ত, চোখের সামনে দেখা। ধর্ম আর বিজ্ঞানের লড়াই চিরকাল চলে এসেছে, কিন্তু মাঝে মধ্যে বিজ্ঞানের জয় হয়েছে, মাঝে মধ্যে ধর্মেরও। কিছু কিছু ক্ষেত্রে ধর্মের জয়কে আমরা সহজে মেনে নিতে না পারলেও তার জয়টা কিন্তু অবশেষে মানতে হয়। রাশি রাশি ডাবের জল ঢালার পরেও পূর্ণ হচ্ছে না ঘট। শীতলা মায়ের এই আশীর্বাদের কথা ছড়িয়ে দিন নানা প্রান্তে। জয়নগর মজিলপুরের শীতলা মায়ের এই মন্দিরের গল্প কথা একেবারে গল্প নয়, সত্যিও বটে। ভিডিওটা ঠিকভাবে শুরু করলেও আমি উপস্থিত না থাকার কারণে আমার বোনের তোলা কাঁচা হাটের ফুটেজগুলো দিয়েই ভিডিওটা শেষ করতে হলো। জানি না কেমন লাগলো, তবে তুলে ধরার চেষ্টা করলাম, ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর মানুষের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দিতে ভুলবেন না।